হায় বন্ধুরা, আজ আমি 500x70 mm সাইজে একটা টেক্সট লিখে 3D করে দেখাবো। তো প্রথমে আমরা উইথ নেব 500 আর হাইট নেব 70 mm। এবার এটাকে ওকে করে দিলাম। এইবারে আমরা কি করব, 500x70 mm এর একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। তাহলে উইথ থাকবে 500 আর হাইট থাকবে 70। এবার এটাকে ক্রিয়েট করার পরে F9 প্রেস করে অথবা এই যে অপশানটা আছে সেন্টারিং পেজ, এই অপশানে ক্লিক করে আমরা পেজের মাঝখানে নেব। রেক্ট্যাঙ্গেল ড্র করার পরে আমরা অফসেট দেব 6 mm, 6 mm ইনওয়ার্ডস, আর শার্প অপশানটা সিলেক্ট থাকবে। এবারে আমরা কি করব, টেক্সট টুল সিলেক্ট করে এখানে ওয়েলকাম লেখাটা লিখে নেব। ক্যাপস লক অন করে নেব যাতে সমস্ত লেখা বড় হাতের হয়। এবারে যে ফ্রন্ট সাইজ আছে সেটাকে একটু ছোট করে নেব, 100 করে দিলাম। আচ্ছা, স্পেসিং যদি কমাতে হয় তাহলে এখান থেকে আমরা স্পেসিং কমিয়ে নিতে পারি। এই যে স্পেসিং আছে এটা আর একটু কমিয়ে নেব। ডান। এবার এই লেখাটাকে সিলেক্ট করে আমরা আবার এটাকে সেন্টারিং পেজ করে নিলাম। এবারে আমরা কি করব, একটু গ্যাপ রাখবো যাতে বিটটা ভিতর সব দিকে সমানভাবে চলতে পারে, তবে 3D দেখতে ভালো লাগবে। 6 mm এর মধ্যে আমায় 3D বানাতে হবে। তাহলে আমরা কি করব, এখানে রাইট ক্লিক করে সেভ এডিটরে যাব। আচ্ছা, তার আগে উইন্ডোজ টাইল হরিজেন্টালি করলাম যাতে এখানে যে 3D হবে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারি, দেখতে পারি। মডেলে গিয়ে অ্যাডজাস্ট রিজলিউশন অপশানে যাব, এখানে রিজলিউশন একটু হাই রাখবো। আমার ম্যাক্সিমাম রিজলিউশন কত আছে আগে দেখে নিই, ম্যাক্সিমামের থেকে একটু কম রাখবো। এইবার ওয়েলকাম লেখাটাকে সিলেক্ট করে এখানে রাইট ক্লিক সেভ এডিটর। যেহেতু আমার 6 mm এর মধ্যে কাজ হবে তাহলে এখানে আমি 5 mm লিখলাম, আর এই পিরামিড সিলেকশন করে লিমিট টু হাইট 1 mm দিয়ে দিলাম। দেওয়ার পর অ্যাড 45 ডিগ্রিতে আমি অ্যাঙ্গেলটা রেখেছি। আচ্ছা, এরপর আমরা কি করব, এই জায়গাটা একটা বর্ডার টাইপের দিতে চাই, তাহলে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। যে রেক্ট্যাঙ্গেলটার হাইট হবে 6 mm, ক্রিয়েট ক্লোজ। এবার এই জায়গাটায় আমাদের করতে হবে কি, নোট এডিটার নিয়ে এখানে আর প্রেস করব, আর এই জায়গাটায় এস প্রেস করে ডি প্রেস করব। তারপর এইটাকে একটু এই রকম ডান দিকে এগিয়ে নিলাম। এবার সিলেক্ট টুল সিলেক্ট করে নিয়ে এটাকে একটু সরালাম, আর বাইরের রেক্ট্যাঙ্গেল আউটলাইনটাকে সিলেক্ট করব। করার পর আমরা এক্সট্রুড অপশানে যাব, এক্সট্রুড অপশানে গেলাম, এটা দেখুন আদার সাইড করে নিতে হবে, যেহেতু এটা বাইরের দিকে আছে তাহলে আদার সাইড করলে এটা ভিতরের দিকে হলো। এবার এই যে আর্কটা আমরা ড্রয়িং করেছি এটা সিলেক্ট করব, করে দেখুন এটাও ওপরের দিকে আছে আর এটা বিপরীত প্রান্তে আছে, তাহলে এখানটা একটা সিলেক্ট করব, এই টিক দেবো, এখানে একটা টিক দেবো, দিলে এটা নোটটা এপারে চলে এলো আর এটা 3D উপরের দিকে হবে। এবার দেখুন আমরা এখানে হায়েস্ট সিলেকশন করে ক্যালকুলেট করে দিলাম, তাহলে আমাদের ফ্রেম তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে ফুল স্ক্রিন করছি, দেখুন এইভাবে আমরা 3D তৈরি করে নিতে পারি। এবং টোটাল 3D তৈরি হয়ে যাওয়ার পর একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এই যে বাইরের আউটলাইন আছে এটা সিলেক্ট করব, করে এখানে রাইট ক্লিক সেভ এডিটর, এখানে 0.1 mm মার্জাই করে নিতে হয়।
ব্যাস এইবার এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এটা আমাদের 3D হয়ে গেছে এবং আপনি লক্ষ্য করে দেখুন 6 mm এর মধ্যেই আমার কাজটা হয়ে গেছে। দেখুন, ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।